वेलकम बैक टू अनदर वीडियो गाइस। তো আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমি যে কিভাবে আপনারা ইউরো ট্রাক সিমুলেটরটা ইনস্টল করবেন এবং পাশাপাশি আমাদের যে ভিডি ম্যাপটা আছে সেই ভিডি ম্যাপটা কিভাবে ইনস্টল করবেন। সো তার জন্য আপনাদের সর্বপ্রথম কি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে একটা লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে আপনারা গেমটা ডাউনলোড করবেন। লিংকটাতে যে আপনার ই দেওয়া আছে মানে যে জিপ ফাইলটা দেওয়া আছে সেই জিপ ফাইলের মধ্যে আপনার গেম প্লাস আপনার যে মডগুলো আছে মড প্লাস ম্যাপগুলো আছে সেগুলো দেওয়া আছে। সো এখন যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখা আসি কিভাবে আপনারা ইনস্টল করবেন এবং মডটা সেট আপ করবেন। তো গেমটা ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলে আপনি এরকম একটা এফটিপি সার্ভারে চলে আসবেন। সো আপনার এফটিপি সার্ভার যদি কাজ না করে মানে আপনার যে লাইন আছে সেই লাইনে যদি এই এফটিপি সার্ভারটা মানে অ্যাক্সেস করতে না পারে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের অন্য একটা লিংক দিয়ে দিব। বাট আপনি কিছু কিছু যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে এরকম আসে, এরকম দেখতে পাবেন যে 6.8 GB একটা ফাইল, এটাতে ক্লিক করলে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো এটা ডাউনলোড হওয়ার পরে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সেখানে আপনি দেখাচ্ছি এটা ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা কি করবেন এটাকে এক্সট্র্যাক্ট হেয়ার এটা উইনরার দিয়ে অথবা যে কোনো এক্সট্র্যাক্ট সফটওয়্যার দিয়ে এক্সট্র্যাক্ট সফটওয়্যার দিয়ে আপনারা এটাকে এক্সট্র্যাক্ট করতে পারবেন। সো এটা এখানে আমি অলরেডি এক্সট্র্যাক্ট করছি, তো আপনারা এখানে এক্সট্র্যাক্ট করে নেবেন। করে নেওয়ার পরে দেখবেন এখানে ভিতরে আরো 4টা ফাইল আছে, এই 4টা ফাইলের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ETS2 ভার্সন 1.36 একটা আছে। সো এটাকে আগে এক্সট্র্যাক্ট করবেন। এখানে এটা হচ্ছে আমাদের মেইন গেম ফাইল, তো এই মেইন গেম ফাইলটা এক্সট্র্যাক্ট করার পরে হচ্ছে আমরা আমাদের বাকি কাজগুলো করব। যারা মড ইনস্টল করতে না চান মানে বাংলাদেশি ম্যাপের যে মডটা আছে সেটা যদি ইনস্টল করতে না চান তাহলে আপনারা অরিজিনাল যে গেমটা আছে আপনারা এখান থেকে খেলতে পারবেন। আপনাদের এটা ইনস্টল করে নিলে হবে, ইনস্টলেশন ভিডিও পর্যন্ত দেখলেই চলবে, আপনাদের বাকি মড দেখার কোনো দরকার নেই। আর যদি চান যে ভিডি ম্যাপ আপনারা ইনস্টল করবেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এটা ইনস্টল করার সময় আপনাদের যদি যে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বা প্রবলেম দেখা যায় বা ইনস্টল করতে না পারেন, মড ইনস্টল না হয়, ভিডি ম্যাপ না আসে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি হেল্প করে ট্রাই করবো। এখন যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ। তো এটা দেখতে পাচ্ছেন যে এটা এক্সট্র্যাক্ট হয়ে গেছে, তাহলে এখানে এটার ভিতরে গেম ফাইল আছে, তা এখানে সেট আপ ফাইলটা কি করবেন সেট আপ ফাইল আপনি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, দিলে এটা সেট আপ নেওয়া স্টার্ট করবে। সেখানে ল্যাঙ্গুয়েজ দুটো আছে, এখানে আপনি ইংলিশ সিলেক্ট করে ইনস্টল দিবেন। এরপর এরকম একটা উইন্ডো পপআপ আসবে আপনার, এখানে এখানে নেক্সট ক্লিক করবেন। তারপরে এখানে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন যে কোথায় আপনি গেমটা ইনস্টল করবেন, তাহলে আমি এখান থেকে গেমটাকে অন্য একটা জায়গায় ইনস্টল করি, এখানে আমি গেমটা ইনস্টল করলাম। তাহলে এখানে আমি লোকেশনটা সিলেক্ট করে দিছি, এরপর নেক্সট দিবেন, এখানে নেক্সট। তারপর এটা আপনাদের পিসির পারফরমেন্স অনুযায়ী টাইম ডিপেন্ড করবে যে কতক্ষণ লাগবে না লাগবে, আমার পিসিতে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। তাহলে এটা যখন কমপ্লিট হয়ে যায় তখন আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করব। এরকম এটা ইনস্টল কমপ্লিট হওয়ার পরে এরকম একটা উইন্ডো পপ আপ আসবে আপনাদের ডাইরেক্টএক্স ইনস্টল করার জন্য, তাই এটাকে আপনারা ইনস্টল করে নেবেন সেভ দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন দুটো আইকন ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, আমাদের গেম ইনস্টল হয়ে গেছে। এখন এই ডাইরেক্ট এক্সট্রা ইনস্টল করলে আমাদের কমপ্লিট সেটআপটা হয়ে যাবে, তাহলে ফিনিশ। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যে মাইক্রোসফট ভিজুয়াল ডিস্ট্রিবিউশন আছে সেটা ইনস্টল করার জন্য বলতেছে, আমার অলরেডি এটা করা আছে সেই জন্য রিপেয়ার শো করতেছে। তো আপনার যদি অলরেডি করা না থাকে তাহলে আপনারা এখানে ইনস্টল করে নেবেন, আর যদি অলরেডি করা থাকে তাই এখানে রিপেয়ার অপশনটা থেকে এটা আবার ইনস্টল করে নেবেন, সে গেমটার জন্য ভালো হবে। তাহলে এটা কমপ্লিট ফিনিশ দিলে দেখে দেখতে পেতেছেন এখানে আমাদের যে গেমের সেট আপটা আছে সেই গেমের সেট আপটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আপনারা এটা যদি ওপেন করেন তাহলে আপনারা দেখতে গেমের যে ডিফল্ট ম্যাপ সেই ডিফল্ট ম্যাপে খেলতে পারবেন। এরপরের পার্ট টুকুতে আমি দেখাবো হইতেছে কিভাবে মড ইনস্টল করবেন, মানে হচ্ছে আমাদের পিটি যে ম্যাপ আছে সেই বিডি ম্যাপটা ইনস্টল করবেন। তো তার জন্য আপনাদের পিসি যদি 64 বিট হয় তাহলে 64 বিট এটা রেখে দেন, আর যদি 32 বিট হয় 32 বিট এটা রেখে দেন, আর যেটা দরকার নেই সেটা ডিলিট করে দেন। আমরা গেমটা ওপেন করি, গেমটা ওপেন করে দেখি যে এটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে গেমটা ওপেন হয়ে গেছে, তার মানে এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন এখানে ল্যাঙ্গুয়েজটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ আসছে,
আর এখানে যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আর কি ডিফল্ট যে সেটিংস গেম এর সে ডিফল্ট সেটিংস আছে। তো এখন আমরা হচ্ছে এটাকে আমরা মডটা ইনস্টল করব, তাহলে এটাকে ক্লোজ করে দেই। গেমটা ক্লোজ হয়ে গেল। তো এখন আমাদের মডটা ইনস্টল করার জন্য আমাদের বাকি যে তিনটা ফাইল আছে সেই তিনটা ফাইলকে আনস্ট্যাক করতে হবে। আমরা যেটা ডাউনলোড করছিলাম সেটাকে এখান থেকে এক্সট্রাক্ট করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ইটিএস টুটা, এটা আমরা ইনস্টল করে ফেলেছি অলরেডি, তাহলে এটা ডিলেট। তো আমাদের এরপর লাগতেছে যে প্রো পিডিএফ ম্যাপটা আছে, সেই ম্যাপটাকে আমরা এক্সট্রাক্ট করব। তাহলে এখানে সবগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে হিনো একে, তো হিনে এই যে বাস মোডটা আছে সেই বাস মোডটাও আমরা এখানে এক্সট্রাক্ট করব। এরপর হচ্ছে আমাদের যে এটা আছে এটা হচ্ছে প্রোফাইল, এই প্রোফাইলটা আপাতত এক্সট্রাক্ট না করলেও হবে, কারণ এখানে অলরেডি একটা প্রোফাইল সিলেক্ট হয়ে গেছে আমাদের। এই যে এখানে অলরেডি একটা প্রোফাইল চলে আসছে, যে আমাদের যে এই যে জিপ ফাইলটা ছিল এই জিপ ফাইলের মধ্যে অলরেডি একটা প্রোফাইল ছিল। তো আপনার নতুন করে আর প্রোফাইলটা এক্সট্রাক্ট করতে হবে না। তাহলে আমাদের এই এক্সট্রাকশনটা কমপ্লিট হলে আমরা হচ্ছে আমাদের নেক্সট কাজে যাব। তো আবারও বলি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন অনেক অনেক ধন্যবাদ। কারো যদি এটা ইনস্টল করতেও সমস্যা হয় বা কোন ধরনের কোনো সমস্যা ফেস করেন, অথবা আপনারা যদি চান আমি অন্য কোনো মড ইনস্টল করি অথবা অন্য কোনো গেম ইনস্টলেশনের ভিডিও দেখাই বা অন্য টেক রিলেটেড যে কোনো সমস্যা, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এক্সট্রাকশনটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে এই যে এই ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা আমাদের যে গেমের ডাইরেক্টরি আছে সেই ডাইরেক্টরিতে নিয়ে পেস্ট করব। তো তার জন্য হইতেছে আমাদের প্রথমে ডাইরেক্টরিটা খুঁজতে হবে। তার জন্য আপনারা আপনাদের মাই কম্পিউটারটা ওপেন করবেন। মাই কম্পিউটার ওপেন করার পরে এখানে সাইডে দেখতে পারবেন ডকুমেন্ট লেখা আছে, অথবা আপনারা যেখানে দেখতে পারবেন এখানে একটা ডকুমেন্টের অপশন আছে মাই পিসিতে গেলে যে ডকুমেন্টের অপশন, এই ডকুমেন্টে ক্লিক করলে এখানে দেখবেন নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2। এটা ওপেন করলে এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলো গেমের ফাইল। এই গেমের ফাইলগুলোর মধ্যে আপনি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, সেই নতুন ফোল্ডারের নাম দিবেন মড। মড ওপেন করবেন ফোল্ডারটা, ফোল্ডারটা ওপেন করার পরে আমাদের যে ফাইলগুলো আমরা এক্সট্রাক্ট করছিলাম সেখান থেকে আপনি প্রথমে আপনার এই যে এসসিএস যে ফাইলগুলো আছে বা এই যে হিনো একে মডেল 1 মডেল 0 মডেল এগুলো যেগুলো আছে এগুলোকে এখান থেকে কাট করে এখানে পেস্ট করবেন। যে ফাইলগুলো আপনারা এক্সট্রাক্ট করলেন সেই ফাইলগুলো এখান থেকে নিয়ে গেমের যে ডাইরেক্টরি ফাইলে আপনি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করলেন সেই ফোল্ডারে পেস্ট করে দিবেন। তাহলে এটা যেহেতু বড় সাইজ তো একটু টাইম নিবে। এরপরে আপনার কি করবেন, এরপর হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল, সেই প্রোফাইলের এটা এখান থেকে কাট করে নিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে এইটা হচ্ছে আপনার ডিফল্ট যে প্রোফাইল আছে এখন সেই প্রোফাইলটা আপনি চাইলে এটা রাখতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। তাহলে আমি এটাকে ডিলিট করে দিই। তারপরে সে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটা আমি এখানে এসে পেস্ট করে দিলাম। তাহলে এখানে নতুন যে আমার বিডি ম্যাপের যে প্রোফাইলটা সেই প্রোফাইলটা এখানে সেভ হয়ে গেল। তাহলে আমাদের এখনও এটা কাট করা কমপ্লিট হয় নাই, মানে যে মডগুলো আছে মডগুলো এখানে কমপ্লিট হয় নাই। তো এটা 100% কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাইতেছেন এখানে যে মডগুলো আছে সে মডগুলো আমরা এই গেমের ডাইরেক্টরিতে পেস্ট করে দিছি। তাহলে এটা এখন কমপ্লিট। এখন আমরা গেমটা ওপেন করি, গেমটা ওপেন করে দেখি যেটা সাকসেসফুলি মডটা ইনস্টল হয়েছে কিনা। তো গেমটা ওপেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই যে প্রো ভিডি ম্যাপ আছে, এই ম্যাপটার যে প্রোফাইল আছে এই প্রোফাইলটা অলরেডি এখানে শো করতেছে। আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেই ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক ইংলিশে চলে গেছে। তাহলে আমরা এখানে যদি মড ম্যানেজারে যাই, মড ম্যানেজারে গেলে দেখতে পাবো যে এখানে আমার এই যে যে মডগুলো আছে এখানে সবগুলো চলে আসছে, আর রাইট সাইডে যে মডগুলো দেখাইতেছে এগুলা অ্যাক্টিভ নাই এখনো। সো আমরা কি করব, এগুলাকে এগুলোর মতো রেখে দিব, এগুলাকে এগুলোর মতো রেখে দিব। এরপর হইতেছে আমরা এখান থেকে আমাদের সবগুলা মডেল অ্যাক্টিভ করে দিব, সবগুলা যে মড আছে সে মডগুলা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার জন্য আপনারা প্রথমে একদম ফার্স্ট সিরিয়ালে আপনার প্রো ভিডি ম্যাপটা রাখবেন, তারপরে এই যে প্রো ভিডি ডেভ এটাকে একদম উপরে এটাকে সিলেক্ট করে একদম উপরে পাঠিয়ে দিবেন। তারপরে থাকবে হিনো, তারপরে আপনাদের এখানে থাকবে হইতেছে
আর এটা থাকবে উপরে, মানে মডেল জিরোটা থাকবে উপরে। তো আমি একটা উপরে দিই, তাহলে মডেল জিরো, ওয়ান, টু, থ্রি, আচ্ছা থ্রি, এরপরে থ্রি, ফোর, ফাইভ, প্যাসেঞ্জার ওয়ান, প্যাসেঞ্জার টু। তাহলে আমাদের এই প্যাসেঞ্জার ওয়ানটা থাকবে একদম নিচে, আর এই প্যাসেঞ্জার টুটা থাকবে আমাদের মডেলের উপরে। তাহলে এটার জন্য আমরা এটাকে উপরে দিই। দেখতে পাচ্ছেন এইভাবে আমি যেরকম ভাবে সাজাইছি আপনারা এরকম ভাবে সাজাবেন। সাজানোর পরে যে প্রোডের উপরে, তারপরে হিনো বাস মোডটা, তাই এই সেটিংসটা দেখে নেন ঠিক মতো। তাহলে এরপরে কি করবেন আপনারা, এরপরে কনফার্ম চেঞ্জেস, কনফার্ম চেঞ্জেস দেওয়ার পর এখানে আপনারা এই প্রোফাইলটা সিলেক্ট করে কন্টিনিউ গেম দিবেন। তো কন্টিনিউ গেম দেওয়ার পরে আপনারা এই প্রোফাইলটা ওপেন হবে। প্রোফাইলটা ওপেন হওয়ার পরে এখানে কিছু করা দরকার নেই, এখানে আপনি লোড দিবেন। লোড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, সেগুলো কিছু করার দরকার নেই, কন্টিনিউ। তাহলে আমাদের গেমটা ওপেন হয়ে গেছে। গেম চেঞ্জ ডিটেক্টেড টু অ্যাভয়েড গেম সেম ক্যাপাবিলিটি প্রবলেম ডিউ টু চেঞ্জেস ইট ইজ নট মোড এনি আনফিনিশড ডেলিভারিজ বাট ক্যান্সেল উইথ নো পেনাল্টি ফাইন, সেটা বাদ দিই আমরা। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির অপশনটা আসছে, আমরা দেখব ম্যাপ, ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ। আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যে বাংলাদেশের ম্যাপটা আছে, এই ম্যাপটা এখানে শো করতেছে। এখানে আমাদের যে বাংলাদেশের ম্যাপটা আছে সেই ম্যাপটা শো করতেছে, এই যে ধামরাই। তারপর এখানে আমার কি বলে অনেক কিছু আছে, এখানে আমাদের ম্যাপের যা 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 আছে সেগুলো এখানে আছে। দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ ম্যাপটা এখানে শো করতেছে, তার মানে আমাদের বিডি যে ম্যাপটা আছে সেই ম্যাপটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা একটা রাইডে যাই, রাইডে গিয়ে দেখি কিরকম অবস্থা। তাহলে ড্রাইভ, তাহলে এখন আপাতত আমার ইসে মাউসের সাথে স্টিয়ারিং কন্ট্রোল করা, এই কারণে মাউস মারাচ্ছি, এই কারণে স্ট্রেংটি হইতেছে। তা আপনারা এখান থেকে আপনাদের সেটিংসে যায়, সেটিংসে যে আপনার কন্ট্রোলগুলো ঠিক করে নেবেন। তাহলে এটার ইঞ্জিন হয়তো ইতে স্টার্ট হয়। সো আজকের ভিডিও এ পর্যন্ত, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।